সামনের সিটটা খালি হতেই ধপাস করে বসে পড়লো আশু। হাতের খালি জারটা পাশে রাখল, ফুল প্যান্টের পকেট থেকে একটা আধ ময়লা রুমাল বার করে উড়ুর উপরে মেলে দিল। তাপ্পি মারা পাঞ্জাবিটার পাশ পকেট থেকে এক গাদা দশ পয়সা বার করে ঝনঝন করে ছড়িয়ে দিল রুমালে। বুক পকেট হাতড়ে একখানা বিড়ি বার করে বিড়িটার সামনে পিছনে দুবার ফুঁক দিলে, তারপর পাশের সিগারেট হাতে ভদ্রলোকটার দিকে ঘাম চকচকে কালো মুখে দিত হাসি নিয়ে অস্বাভাবিক বিনয়ের সুরে আঙুলটা বাড়িয়ে দিল। দাদা, আগুনটা একবার। দাদা দুবার ইতস্তত করল, তারপর কি মনে করে দিশলাইখানা পকেট থেকে বার করে আশুর দিকে এগিয়ে দিল। দুখানা কাটি নষ্ট করল আশু। এত হওয়া না। জানলার দিকে বিরক্ত মুখে একটু বিড়বিড় করে বিড়িটাকে এবার ধরিয়ে ফেলল সে। দু আঙুলের মাঝখানে বিড়িটাকে বাগিয়ে একখানা কষে টান দিয়ে ফুচিত করে খানিকটা ধোঁয়া ছাড়ল, তারপর দ্বিগুণ কৃতজ্ঞতার পুঁজ মুখে লাগিয়ে দাদাকে দেশলাইটা ফিরিয়ে দিল। দাদা, দেশলাইটা। সারাদিন এখন ভাত ধরে তেজালো রোদ, গুমুট গরম চলছে কদিন। বর্তমান হাওড়া মেনলাইন লোকাল সব স্টেশনে ছুঁতে ছুঁতে ধিকি ধিকি ছুটছে। শনিবার দিন এমনিতেই ট্রেনটা অফিস ফেরতা ডেলি প্যাসেঞ্জারের ভিড়, তার উপর চালপাটির গাদাগাদি। জামার বোতামগুলো খুলে দেয় আশু। আজ একটু সকাল সকালই ফিরছে আশু, আশাকে সে আজ খাওয়াবেই। মাস কয়েক ধরে ভাব চলছে, কিন্তু আশাকে ভালো করে খাওয়াতে পারেনি একদিনও। আশু জানে রেস্টুরেন্টে না নিয়ে যেতে পারলে আজকাল প্রেমই হয় না। রেস্টুরেন্টের পর্দার আড়ালে কাঁটা চামচে মোগলাই মাংসের আধুনিক রোম্যান্টিক প্রেমের স্বপ্ন দেখে 30 বছরেই ধসকে যাওয়া যৌবন আশু। পকেটে তার পুরো 30টা টাকা। পয়সা গুনতে গুনতে বেড়িটা নিভে গেছে কখন। চাইবে নাকি আশু দাদার কাছে আবার? দাদা না, থাক, একটা পোড়া বেড়ি ধরানোর জন্য দাদাকে ডিস্টার্ব করাটা কি ঠিক হবে? হয়তো এবার রাগে পয়সাগুলো পকেটে পুড়ে যার হাতে উঠে পড়ে আশু। ভিড় ঠেলে গেটের দিকে যাবে, গেটের কাছটা বেশ হাওয়া। চালের বস্তার উপর বসে এক ছোকরা বেড়ে ফুঁকছে, ছেলেটার পাশে একটা বস্তার উপর বসে পড়ল আশু। পোড়া বেড়ির মুখটা টিপে খানে ঘুরিয়ে ঝেড়ে নিলে, তারপর নির্ধিদায় ছোকরাকে বললে, এই খোকা, বিড়িটা একটু দে তো, ধরিয়ে নি। সামনের স্টেশন চন্দননগর, শ্রীরামপুর এখন অনেক দেরি। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছে গেটটার কাছে, পড়ুক, গাড়ি চললেই ফুরফুরে হাওয়াটা তো মিলছে এখানে। বেড়েতে একটা শুক টান লাগায় আশু। ধোঁটা কিন্তু খালি পেটের মধ্যে যেতেই মাথাটা কীরকম করে ওঠে। আজ সারাদিনে 5টা রুটি আর 1 প্লেট আলুর দম খেয়েছিল দুপুরে, খুব হিসেবি হয়ে গেছে আশু। চন্দননগর এসে গেছে, একটা চাওয়ালা কামড়ায় উঠে হাঁকছে বারবার বারবারই। আশুর মনে হচ্ছে একটা চা খেলে হয়, এরকম তো অনেকবারই হয় সকাল থেকে। ট্রেনে লজেন্সের জার নিয়ে কত বকতে হয় তাকে, বারবার গলা শুকিয়ে আসাটাই স্বাভাবিক। স্টেশনে নেবে ভরপেট জল খেয়ে তেষ্টা মিটিয়েছে আশু, তবু চা না। সকালে শুধু বস্তি থেকে বেরিয়ে একবার মাহেশে বিষ্টুর দোকানে একটা নিমকি বিস্কুটের সঙ্গে এক ভাঁড় চা ঠ্যাঙায়। 10 পয়সার লজেন্সের কারবার, কটা পয়সা তার লাভ, অত খেলে চলে?
আশু এখন অনেক বোঝে, বয়সটাও তো কম হলো না, দেখতে দেখতে তিরিশে পৌঁছে গেছে সে। কালো চামড়া ছাড়িয়ে হাত পার কপালের শিরাগুলো এখন দেখা যায়। তবু আশু কষ্ট করে, তবু আশু আশা করে। গাদাগাদি ট্রেনের ভিড়ে উস্কো খুস্কো চুলে আদময়লা ছেঁড়া জামাটা গায়ে চড়িয়ে খোঁচা খোঁচা দাড়ি আর ঘামভর্তি মুখে যখন আশু তার দশ পয়সার হজমি লজেন্সের বিজ্ঞাপনী বক্তৃতা ঝাড়ে, তখন কে বলবে যে আশুরও একটা ভদ্র লোকের স্বপ্ন আছে? এমনি ঝামেলা আশুর বড় একটা নেই। আশুর দাদা বড়ি মা আর বৌদিকে নিয়ে কাছাকাছি একটা বাড়িতে বাসা নিয়ে আছে। আশু সেখানে থাকে না। তিরিশ বছরের সমস্ত গতরটাকে নিয়ে আর সব করা যায়, কিন্তু কারো ঘাড়ে ভার হয়ে চাপা যায় না। দাদার চাকরি বর্ধমানে, ডেলি প্যাসেঞ্জারই করেন। দাদারও মান্থলি, আশুরও মান্থলি। দাদারটা অফিসে যাবার জন্য, আর আশুরটা ট্রেনে হকারির জন্য। ইস্ত্রি করা ধপধপে পাঞ্জাবি গায়ে হাতে ব্যাগ ঝুলিয়ে ভদ্রবাবুদের সঙ্গে কত রাজনৈতিক, অর্থনৈতিক, অফিসিয়াল আলোচনা করতে করতে যায় দাদা। আশুরও ইচ্ছে ওই রকম একটা অফিসে যাবার, ওই রকম একটা সংসার। মাঝে মাঝে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করে আশু। আশু বোঝে দাদার প্রেস্টিজ আছে। ট্রেনের মধ্যে পারতপক্ষে তাই সে দাদার মুখোমুখি হয় না। আশু দেখেছে তাকে সামনে দেখলে দাদা কীরকম অস্বস্তি বোধ করে। আশুর বেশ মনে আছে দাদা মাকে প্রায় বলতো, তোমার এ ছেলেটা আর মানুষ হলো না। তা আশুর কি দোষ? চেষ্টা তো সে কম করেনি। হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা অবশ্য ভালো করে পাশ করতে পারেনি, টায়ার টুয়ে থার্ড ডিভিশন। কিন্তু তাই বলে একটা চাকরি দেওয়া যাবে না। কত লোককে ধরেছে আশু, তারপরেই ট্রেনে হকারি। পাড়ার মদনদা বিশ্বহরির ক্যানভাসিং করে, সেই লাইনটা ধরিয়ে দিলে। লজেন্সের আগে অবশ্য আরও দু একটা কোম্পানি ক্যানভাস করেছে আশু, তাতে ঠিক সুবিধে হয়নি। তারপরেই লজেন্স, লজেন্স কোম্পানি থেকে লজেন্স এনে বিক্রি। কখনো আনারস, কখনো লেবু, কখনো আমলকি, কখনো বা হজমি। আশুর একার পেটটা মেরে কেটে চলে যায়, তার খোড়া কি আর কত। সকালে চা বিস্কুট চারা না, দুপুরে বিক্রি ভালো হলে তবে ভাত, তা না হলে ষাট পয়সা রুটি আলুর দম, মাঝে মাঝে অবশ্য সস্তায় চল্লিশ পয়সা ছাতু আর চাঁটে কাজ সেরেছে। লজেন্সের কারবার তো সবসময় সমান যায় না, রাত্রিটা অবশ্য খিদে পায়, খিদে থাকলে ঘুম হয় না। স্টেশনের নিচে কেষ্টর দোকানে আশি পয়সার পাঁচটা রুটি আর একটু তরকারি খায়, তারপর গুনগুন করে গান করতে করতে আশাদের বাড়ির পাশ দিয়ে বস্তিতে ফিরে আসু। আশা তখন জানলায় থাকলেও থাকতে পারে। আশু আজকাল সময় বাজে নষ্ট করে না, পাড়ার ছেলেগুলোর সঙ্গে বড় একটা আড্ডা মারে না। সে জানে তার অবস্থাটা অন্য সবার থেকে স্বতন্ত্র। তাছাড়া ছেলেগুলোকে আশুর মোটেই ভালো লাগে না। তিরিশে পৌঁছে বিশ বছরের বেলেল্লিপোনাকে আশুর অর্থহীন মনে হয়। আশাদের বাড়ির সামনের বাড়িটা প্রফুল্ল উকিলের, ওকালতির ভালো পশার, বেশ অবস্থা সম্পন্ন ওরা। ওদের ছেলে টুবলুটা নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে না ছাই। আশু তো যখনই ওখান দিয়ে যায় দেখে দলবল নিয়ে আশাদের বাড়ির রোয়াকে হই হই করছে। চা চপ মাবলেটের লম্বা লম্বা অর্ডার দেয় সামনের চায়ের দোকানটায়। ও যে কত দিলদড়িয়া সেটা আশাকে দেখানোই ওর উদ্দেশ্য। আশার ওপর ওর টার্গেট আছে, আশু তা বোঝে। ছেলেটার নাকি দারুণ গায়ে পড়া স্বভাব, আশাই বলেছে তাকে। জানলা দিয়ে জল চাওয়া, এটা ওটা কথা বলা,
ছেলেগুলো যেন কি পেয়েছে সব। আসর কিন্তু নিঃশ্বাস ফেলার জো নেই, দিনে যত বেশি যার পারা যায় তাকে বেচতেই হবে। প্রতি যারে তার দু টাকা থাকে, পাঁচ যার না বেচতে পারলে ক টাকার জমানো যায়। সামনের পুজোয় আসুর অনেক দায়িত্ব, মাকে একটা শাড়ি দেবে, আশাকে একটা ভয়েল তাজ্জব বানিয়ে দেবে, তাকে বুঝিয়ে দেবে সংসার করার ক্ষমতা সেও কম ধরে না। আসুর নিজেরও অবশ্য জামা প্যান্ট দরকার, একটা শার্ট আর ট্রাউজার না করলেই নয়, তাপি মেরে আর কদিন চালানো যায়, ক্ষমতায় কুলোলে সেটাও করে নিতে হবে। আপনি কিন্তু নিজের উপর একদম যত্ন নেন না। স্টেশনের পথে হাঁটতে হাঁটতে আশাই বলেছিল একদিন, কেন সময় মতো খান না, নিজের জামা কাপড়ের উপরও তো কোনো নজর নেই। আমাদের লাইফটা আর কি আছে বলুন, কোনো রকমে গড়িয়ে দেওয়া। আপনার কাছে কোনো গুরুত্ব না থাকলেও অন্য একজনের কাছে তো থাকতে পারে। আশার চোখে সেদিন কিসের শিহরণ লক্ষ্য করেছিল আশু, থমকে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়েছিল কিছুক্ষণ। আরে এত হুড়োহুড়ি কেন, ঝিমুনি কেটে যায় আশুর, শাওড়া ফুলি এসে গেছে নিশ্চয়ই, দমাদ্দম চালের বস্তা পড়ছে প্ল্যাটফর্মে, কামরা থেকে ট্রেনের ছাদ থেকে চালপাটি ছেলে মেয়ে বুড়ি ঊর্ধ্বশ্বাসে ছোটাছুটি করছে চারদিকে, কয়েকটা হোমগার্ড এদিক থেকে অন্যদিকে ছুটে গেল। ট্রেনটা একটু ফাঁকা হলো এতক্ষণে, আশুর চোখে পড়ল জানলার কোণের সিটটায় বসে একটি ছেলে আর একটি মেয়ে ঘনিষ্ঠ হয়ে নিচু গলায় কথা বলছে। ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা ব্যান্ডেলের স্কুলে, স্বপ্ন দেখে আশু, আশাই তার একমাত্র আশা, কলকাতায় বাসে যেতে ভিক্টোরিয়ার নরম ঘাসে হাঁ করে কতদিন দেখেছে আশু, গাছের তলায় তলায় অজস্র চার চোখের ব্যাপক বসতির মধ্যে কতবার স্বপ্নালু হয়ে উঠেছে সে, তার এই তুচ্ছ পেশা নির্ভর হতাশ জীবনের মধ্যে ওই একটা চিন্তাকে ঘিরে মাঝে মাঝে চাঙ্গা হয়ে উঠেছে আশু। শুনছেন রাস্তার ওপারের বাড়িটার জানলা থেকে একটা মেয়ে বিষ্ঠুর দোকানের দিকে তাকিয়েই তো চেঁচাচ্ছে। আশু দোকানের ভিতরে অন্য লোকগুলোর দিকে তাকায়, তাদের কাউকে ডাকছে কিনা। হ্যাঁ আপনাকেই বলছি, হ্যাঁ হ্যাঁ একবারটি শুনে যান না। আমাকে? অস্পষ্ট গলায় বিস্ময় মাখিয়ে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করে আশু, হ্যাঁ হ্যাঁ একবারটি শুনে যান না। কি আশ্চর্য, মেয়েটা তো তাকেই ডাকছে। খাওয়া চায়ের কাপ আর খবরের কাগজটা সরিয়ে রেখে উঠে পড়ে আশু, রাস্তা পার হয়ে কাছে যেতেই মেয়েটি বিপন্ন কণ্ঠে বলে ওঠে, বলছি কি একবারটি দিবেন ডাক্তারকে খবর দেবেন, বাবা না কিরকম করছে, হাঁপানির টানটা বেড়েছে ভীষণ। দিবেন ডাক্তার মানে ওই কাঠগোলার মোড়ে? হ্যাঁ হ্যাঁ উনি আমাদের দেখেন, বলবেন মৃগেন চাটুজ্জের ভাড়াটে বিশু মাস্টারের টান ধরেছে, এক্ষুনি একবার আসুন। সময় না নষ্ট করে ছুটে গিয়েছিল আশু, ওদের বাড়িতে কি তাহলে কোনো ছেলে নেই ভাবছিল সে। এ পাড়ায় অবশ্য বছরখানেক এসেছে ওরা, বিশু মাস্টার বদলির চাকরি নিয়ে এসেছে এখানকার পোস্ট অফিসে, আসার পর থেকেই চায়ের দোকানটাতে ছেলেদের জটলার সময়সীমাও বেড়ে গেছে। আশু অবশ্য একেবারে সামনাসামনি এই প্রথম দেখল মেয়েটাকে, ভারী মিষ্টি চেহারা মেয়েটার, শরীরের মধ্যে একটা বিদ্যুতের চমক আছে, টকটকে ফর্সা মুখটাতে টানা টানা দুটো চোখে একটা নিঃসীম রহস্য বাসা বেঁধে আছে।
পাড়ার ছেলেদের মধ্যে ওই মেয়েটাকে নিয়ে গুলতানি শুনেছে আশু। এত ছেলে থাকতে তাকেই বা ডাকলো কেন মেয়েটা? ওর সঙ্গে তো তার কোনো আলাপ নেই। অবশ্য পাড়ার ছেলে হিসেবে লক্ষ্য করে থাকতে পারে তাকে। মিনিট পনেরোর মধ্যেই ডাক্তার নিয়ে এসেছিল আশু। তারপর থেকে বিচিত্র ঘটনার মধ্যে দিয়ে আশাদের বাড়ির খুব কাছাকাছি হয়ে গেছে। আশুর সারল্য আর চটপটে স্বভাবই বিশু মাস্টার আর তার স্ত্রীর কাছে তাকে প্রিয় করে তুলেছে। ওদের বাড়িতে আশুর যাতায়াত দেখে পাড়ার ছেলেদের হিংসে যে কম হয়েছে তা নয়, ওকে পরোক্ষ ঠাট্টা বিদ্রুপ শুনতে হয়েছে অনেক সময়। আশুর নিজেকে খুব ছোট মনে হয়। পাড়ার ছেলেগুলো কত দামি দামি চকরা বকরা শার্ট ট্রাউজার পরে, মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়, রেস্টুরেন্টে যায়, সিগারেটের পর সিগারেট খায়, রাজেশের দোকানে দিশি খেতেও শোনা গেছে অনেককে। এদিকটা অবশ্য বেশিরভাগই মধ্যবিত্ত, বস্তিতে বাস করা ছেলে তার মতো এখানটায় নেই বললেই হয়। পাড়ার ছেলেগুলোর দৃষ্টিতে একটা তাচ্ছিল্যের ভাব প্রত্যক্ষ করেছে আশু। আশাটা হোপলেস, শেষকালের ছেলে পেল না, খুব লজ্জা লাগে তাহার। আশাকে সে একদিনও বেড়াতে নিয়ে যেতে পারে না। ওরা জোড়ায় জোড়ায় কলেজ কেটে সিনেমা যায়, সে তাও পারে না। আশা অবশ্য স্কুল ফাইনাল দিয়ে আর পড়েই নি, কলেজে যাবার প্রশ্নই ওঠে না। তাহলেও রেস্টুরেন্টে খাওয়াতে তো পারে একদিন, শনিবার কি রবিবার বিকেলে মাঝে মাঝে স্টেশনে হেঁটে গল্প করতে করতে এসে বাদাম চিবন ছড়া আর কি বা করতে পেরেছে সে। ব্যাস শ্রীরামপুর এসে গেছে, চট করে নেমে পড়ে আশু। স্টেশনে ঘড়িটার দিকে তাকায়, পাক্কা 5:40, ট্রেনটা ভালোই চলেছে আজ। সেই ছেলে মেয়ে দুটো হি হি করে হাসতে হাসতে সামনে রেস্টুরেন্টে ঢুকলো। সাবই থেকে বেরোনোর মুখে লক্ষ্য করলো আশু। ও ও তো আজ রেস্টুরেন্টে নিয়ে যাবে আশাকে। আশুর হাড় চিটচিট শরীরে রোমাঞ্চ লাগে, গুনগুন করে গান করে উঠে সে। এখান থেকে সোজা ঘরে গিয়ে জারটা রেখে হাত মুখ ধোয়া, তারপর কাঁচা জামা আর ট্রাউজারটা পরে ফিটফাট হয়ে বেরোনো, তারপর আশাদের বাড়ি থেকে আশাকে নিয়ে। খুব ভালো লাগছে আশুর আজ, এবার পুজোতেও কলকাতায় আশাকে বেড়াতে নিয়ে যাবে সে। অনেকদিন ধরেই ভেবে রেখেছে, অনেকদিন থেকেই তৈরি হচ্ছে সে। না, এইভাবে শালা চলা যায় না, এবার একটা বড় রকম কিছু ধরতে হবে। হকারি করছে বলে কি সে আর বড় হতে পারে না? উড়ের দোকান থেকে এক প্যাকেট উইলস ফ্লেক কিনল সে, ধরাবেই নাকি এখন একটা? না থাক, আশার সামনে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে। পকেটে রেখে দেয় প্যাকেটটা। আজ কোন রেস্টুরেন্টে খাওয়া যায়? চলন্তিকা, সঙ্গম, না মনোরমাটাই সবচেয়ে অ্যারিস্টোক্র্যাটিক। কি খাওয়া যায়? চিকেন কাটলেট, মোগলাইয়ের কষা, মাংস, মনে মনে হিসেব করে ফেলে সে। হ্যাঁ, হয়ে যাবে 30 টাকায়। চাটা অবশ্য আশা বেশি খায় না, তাহলেও এক কাপ করে খেয়ে নেওয়া যাবে শেষে। দুলতে দুলতে হাঁটছে সে, সামনের বটতলাটা পেরোলেই মনোরমা হোটেল। হোটেলটায় একবার চোখ বুলিয়ে নেয় সে। হোটেলের গেটটায় নজর পড়তেই বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে আশুর। টুবলু না? টুবলুই তো, আশার সঙ্গে আশুর আশা। বিস্ময়ের সমুদ্র নেবে আসে চোখে, সে কি ভূত দেখছে? জোরে পা বাড়ায় সে হোটেলের দিকে, আজ শালা টুবলুকে দেখে নেবে।
শেষে এসে পৌঁছতে না পৌঁছতেই আশার টুবলু ঢুকে পড়ে পর্দা দেবার ছোট্ট কেবিনে। এক মুহূর্ত ইতস্তত না করে কেবিনের দিকে ছুটে যায় সে। পর্দার আড়াল থেকে জোড়া হাসির ঝলক এসে থমকে দেয় তাকে। বুলেটের ঝড় সে যেন ঝাঁঝরা করে দিচ্ছে বিমূঢ় আশুকে। সে আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে এলো। যে যন্ত্রণাটা সে প্রায় অনুভব করত সেটা যেন সন্ধ্যের আকাশ হয়ে নেমে আসছে তার পৃথিবীতে। সে সেদিন ঘরে ফিরল না। শ্রীরামপুরের রাস্তায় তখন জনতার প্লাবন, গাদাগাদি ভিড়ে যেন মিলিয়ে গেল। সে সিগারেটের প্যাকেটটা নর্দমায় ফেলে দিল, পানের দোকানটা থেকে এক ব্যান্ডেল বেড়ে কিনলে, তারপর রাজেশের দোকানে ঢুকে হেঁকে অর্ডার দিল। Thank you.